আরামবাগবাসীর জন্য সুখবর, আরামবাগের পল্লীশ্রী এলাকায় আর কয়েক দিনের মধ্যে অক্সিজেন প্ল্যান্ট চালু হতে চলেছে। এই দিন প্ল্যান্ট চালু হওয়ার আগে দেশ থেকে করোনা ভাইরাস যাতে তাড়াতাড়ি চলে যায় সেই জন্য পূজা অর্চনা করা হয়। এখানে উপস্থিত ছিলেন আরামবাগের পৌর প্রশাসক স্বপন নন্দী, আরামবাগ শহর তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ সিংহ রায়, এই প্ল্যান্টের ডিরেক্টর ডাক্তার সুধাবিন্দু মল্লিক প্রমুখ। উল্লেখ্য, করোনা ভাইরাসের সময় অক্সিজেনের অভাবে অনেক মানুষ মারা গিয়েছেন, তাই সেই কথা মাথায় রেখে আরামবাগ পৌরসভা ও আরামবাগ অক্সিগ্যাস প্রাইভেট লিমিটেড যৌথভাবে এই জায়গায় অক্সিজেন তৈরি করার ব্যবস্থা করেন। আরামবাগ শহর বেশ কিছু জেলার কেন্দ্রবিন্দুতে অবস্থিত, তাই আরামবাগ মহকুমার পাশাপাশি হুগলি, বাঁকুড়া, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর জেলার মানুষেরা উপকৃত হবেন। ভাবনাটা যখন আমাদের ফার্স্ট ওয়েভটা যায় করোনার, সেকেন্ড ওয়েভের আগে আমরা আমাদের যিনি এসডিও সাহেব ছিলেন নৃপেন্দ্র সিং সাহেব, ওনার সঙ্গে আমি এবং অর্থেন্দ্র একবার একটা মিটিংয়ে বসি যে আমাদের আরামবাগে সেই মোমেন্টে প্রচুর মানুষজনকে আমরা অক্সিজেনের অভাবে হারিয়েছি, আমরা নিজেদের অনেক রিলেটিভদের বা পার্শ্ববর্তী অনেক মানুষকে হারিয়েছি। সেই চিন্তাভাবনা থেকে যখন আমরা একটা নতুন কিছু চিন্তাভাবনা করার জন্য নৃপেন্দ্র সিং সাহেবের কাছে যান, উনি আমাদেরকে একটা আশ্বাস দেন যে আগামী দিনে আরামবাগ এবং পার্শ্ববর্তী জায়গায় অন্তত যে আগামী আমাদের পার্শ্ববর্তী যে পাঁচটা জেলা আছে সেই জেলার মানুষজন যাতে অক্সিজেনের অভাবে কেউ মারা না যান, সেই জন্য আমাদেরকে ওনারা একটা যৌথ উদ্যোগে এবং সেটা একটা পিপিই মডেল বলা যাক বা পৌরসভার সঙ্গে যৌথ উদ্যোগে একটা প্রাইভেট সংস্থাকে এটা দায়িত্ব দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা প্রাইভেট সংস্থার তরফ থেকে আমরা ওনাকে একটা প্রস্তাব দিই এবং ওনারা আমাদেরকে সহযোগিতা করেন এবং তারই ফলপ্রসূ হিসেবে আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি আরামবাগে আরামবাগ অক্সিগ্যাসেস প্রাইভেট লিমিটেড যেটা আরামবাগ পৌরসভার সম্পূর্ণ সহযোগিতায় আমরা বাস্তবায়িত করতে চলেছি এবং আগামী দিনের আগামী এক সপ্তাহের মধ্যেই আমরা হয়তো এটাকে বা আমরা আরামবাগে অক্সিজেন সাপ্লাই করতে পারবো বলে আশা করি। আপনার নাম? আমার নাম ডক্টর সুধাবিন্দু মল্লিক, আমি আরামবাগ অক্সিগ্যাসেস প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর। বা কি হচ্ছে এখানে এই অক্সিজেন প্ল্যান্টে কি হচ্ছে আজকে, আজকে কি উদ্বোধন হলো? না, আজকে আমাদের যে আরামবাগের যে অক্সিজেন গ্যাস প্রাইভেট লিমিটেড পৌরসভার সাথে যৌথ উদ্যোগে যে কর্মসূচি চলছে, পূজা চলছে, আজকে পূজা চলছে, এবার আমরা উদ্বোধনের এক সপ্তাহের মধ্যেই আমরা ডেটটা করব, তাই আজকে পূজা অর্চনা চলছে, আমরা সেই পূজারেতে সকলে আছি। যে আরামবাগের যেরকম একটা অক্সিগ্যাস যে আমাদের আমরা এত তাড়াতাড়ি আমরা যে এটা পূজাটা যে আজকে করতে পারবো এটা আমরা ভাবতে পারিনি, তাই আমাদের এতে প্রশাসনের এসডিও সাহেব থেকে আরম্ভ করে এসডিও সাহেবের এইচ অফিসের ম্যাজিস্ট্রেটার থেকে আরম্ভ করে সর্বস্তরের আমাদের প্রশাসনিক স্তরের সাহায্য সহযোগিতা আমরা এটা আজকে পূজা অর্চনাটা এই চিন্তাভাবনাটা কাদের ছিলেন, মানে কাদের উদ্যোগে নেওয়া হয়েছিল? চিন্তাভাবনাটা হচ্ছে যে অক্সিজেন পাওয়া যাচ্ছিল না করোনার জন্যে, আমাদের এখানে যে আমাদের অর্ধেন্দুয়েরা এরা চাইছিল যে আরামবাগে আমরা একটা এই ধরনের একটা কিছু করি, তখন আমাদের এসডিও অফিসে আলোচনা করে আমরা বললাম যে না, তার পৌরসভার সাথে যৌথ উদ্যোগে আমরা এই কর্মসূচিটা এই যে আমাদের যে সিলিন্ডার দিয়ে যে অক্সিজেনের এটা যে আমরা সকল মিলে করবো, আমাদের দেখছেন সকলে আমরা আছি থেকে যে আরামবাগের যাতে প্রভূত উন্নতি হয়, আরামবাগের মানুষ যাতে অক্সিজেনের অভাবটা না হয়, কারণ এই অক্সিজেনটা শুধু আরামবাগ নয়, মেদিনীপুর ডিস্ট্রিক্ট, বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে আরম্ভ করে বাঁকুড়া ডিস্ট্রিক্ট সব জায়গাতেই এই অক্সিজেনটা আমাদের সাপ্লাই হবে। অক্সিজেন নিয়ে কালোবাজারি হয়েছিল,
পরবর্তীকালে কালোবাজারি হলে কি পৌরসভা হস্তক্ষেপ করবে? অবশ্যই, আর এটা তো সরকারি রেটে আমাদের বিক্রি হবে। সৌন্দর্যের নতুন ভাষা নিয়ে আরামবাগে প্রথম পা রাখতে চলেছে SSR ফিটনেস। নিজেকে নতুন করে খুঁজে পেতে ফিটনেসের নতুন ভাষা নিয়ে এই প্রথম আরামবাগে আসতে চলেছে SSR ফিটনেস। আপনার জন্য এখানে থাকছে সার্টিফাইড ফিটনেস এক্সপার্টও। আমাদের ঠিকানা আরামবাগ নবপল্লী হাসপাতালের ঠিক পাশে। ফোন নাম্বার 9775396895।